লেকচার ম্যাটার দরখাস্তকারী হাজতি আসামিগণের পক্ষে জামিনের মুসাবেদা জেলা ঢাকা মোকাম বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলি দোহার ঢাকা সূত্র দোহার থানার মামলা নম্বর 28/4/2023 ধারা 394/302/34 দণ্ডবিধি রাষ্ট্রবাদী বনাম বিষয় প্রসঙ্গে এক লিমন মাতব্বর 21 2 মোহাম্মদ সাজ্জাদ শেখ 23 3 মোহাম্মদ রোমান শিকদার 19 4 মোহাম্মদ সোহাগ 23 হাজতি আসামি দরখাস্তকারীগণ বিষয় দরখাস্তকারী হাজতি আসামিগণের পক্ষে জামিনের প্রার্থনা দরখাস্তকারী হাজতি আসামিগণের পক্ষে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে এক অদ্য উপরোক্ত নম্বর মামলার ধার্য তারিখ নয় মামলার ধার্য তারিখ 13/8/23 ইংরেজি দুই উপরোক্ত মামলার আসামিগণকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার জন্য এই মামলায় জড়িত করা হইয়াছে এবং আসামিগণ সম্পূর্ণ নির্দোষ তিন উপরোক্ত সূত্র বর্ণিত মামলার দরখাস্তকারী আসামিগণের নাম এজাহারের নাই উক্ত আসামিগণকে উক্ত মামলায় ষড়যন্ত্রমূলকভাবে উক্ত মামলায় জড়ানো হয়েছে তাহারা সম্পূর্ণ নির্দোষ তিন চাই সূত্রে বর্ণিত মামলার কথিত ঘটনার সহিত দরখাস্তকারী আসামিগণের কোনো প্রকার সম্পৃক্ততা নাই অযথা হয়রানি করার উদ্দেশ্যে উপরোক্ত দরখাস্তকারী আসামিগণকে সূত্রে বর্ণিত মামলায় বিগত 29/4/2023 ইং তারিখে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া লিমন মাতব্বরের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য যে 1 নম্বর দরখাস্তকারী আসামিগণকে গ্রেপ্তার করে 1 নম্বর দরখাস্তকারী আসামির অনিচ্ছা থাকা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা উক্ত আসামির ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জমানবন্দি গ্রহণের আবেদন করেন যাহা সম্পূর্ণ বেআইনি 5 দরখাস্তকারী আসামিগণ তাহার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাহাদের অনুপস্থিতিতে তাহাদের পরিবারের অন্যান্য সদস্যরা অর্ধাহারে অনাহারে দিনীপাত করিতেছে 7/5 দরখাস্তকারী আসামিগণকে মানবিক কারণে জামিনে মুক্তি দিলে পলাতক হইবে না উপযুক্ত জামিনদার প্রদান করা হইবে অন্যান্য বক্তব্য শুনানিকালে উপস্থাপন করা হইবে অতএব ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী হাজতি আসামিগণকে জামিনে মুক্তির আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়বনত দরখাস্তকারী হাজতি আসামিগণ বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে আরজ ইতি তারিখ